এটা তো আমার পক্ষে বলা মুশকিল যে কেন আমাকে বেছে নেবে। আমি আশা করি আমি ভালো কিছু করতে পারবো, তারা যদি আমাকে বেছে নেয়। আমার মনে হয় যে আমার ওরকম অ্যাবিলিটি আছে যে তাদের জন্য ভালো কিছু করার, সেই চেষ্টাটা আমি করব। বাট এর আগে তাদেরকে আমার বেছে নিতে হবে এবং সেই ডিসিশন আসলে তাদের উপরে যে তারা আমাকে বেছে নেবে কিনা। কেন একজন সাকিব আল হাসান রাজনীতিতে ভালো করার সামর্থ্য রাখেন? মানে তার তো অতীতে কোনো পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড ছিল না, এটা তো আমার পক্ষে বলা মুশকিল। যে সেক্টরে আমি ছিলাম সেখানে আমি সাকসেসফুল ছিলাম আলহামদুলিল্লাহ। আমি বলতে পারবো না গ্যারান্টি দিয়ে যে আমি এখানে সাকসেসফুল হব কিনা, বাট আমার সৎ ইচ্ছা আছে, আমার কাছে মনে হয় এটাই আমার সব থেকে বড় স্ট্রেংথ। এক জাপান নো ভেজা, জাপান থেকে আমদানি করা স্টিল শীট দিয়ে তৈরি ফ্যালকন MS পাইপে কাজ করি। আমিও ফ্যালকন MS পাইপই চাই। ফ্যালকন MS পাইপ, নির্ভরতার প্রতীক।